এবার আত্রেই খালি দখল করে তৃণমূলে এসি পার্টি অফিস গড়ে তোলাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালো বালুঘাট টাউন বিজেপি। ঘটনাটি বালুঘাট শহরে ব্রিজকালী সংলগ্ন পুরাতন আট নম্বর ওয়ার্ড, বর্তমানে নতুন সাত নম্বর ওয়ার্ডে। বিজেপির বালুঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মনের অভিযোগ, বালুঘাট শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শহরের নিকাশী ব্যবস্থার লাইফলাইন আত্রেই খালি দখল করে এমন ঘটনা ভাবা যায় না। বিজেপি টাউন সভাপতি তৃণমূলের দিকে আঙ্গুল তুলে বলেছেন, যে সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝে নিজেদেরকে সতী সাবিত্রী হিসেবে পরিচয় দেন, তাদের কাছে অনুরোধ, আপনারা যদি ততটাই সতী সাবিত্রী হন তাহলে ফাঁড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা এই তৃণমূলে এসি পার্টি অফিসটি ভেঙে দিন, তাহলেই আমরা বুঝবো আপনারা কতটা সতী সাবিত্রী। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের নদী খাল বিল পুকুর খাড়ি দখল করে তৃণমূলের নেতৃত্বরা বেঁচে রয়েছেন। বালুরঘাটের লাইফলাইন আত্রেই খাড়ি বেআইনিভাবে দখল করে তৃণমূলের নেতারা এসি পার্টি অফিস বানিয়েছে। বালুরঘাট শহরের বুকে এমন ঘটনা ভাবা যায়? যে সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝখানে নিজেদেরকে সতী সাবিত্রী হিসেবে পরিচয় দেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি অতটাই সতী সাবিত্রী হন তাহলে বালুরঘাটের লাইফলাইন আত্রেই খাড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের এসি পার্টি অফিসটি অবিলম্বে ভেঙে দিন, তাহলে আমরা বুঝব যে তৃণমূলের নেতা নেত্রীরা কতখানি সতী সাবিত্রী। এ বিষয়ে পুরাতন আট নম্বর তথা নতুন সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি শঙ্কর দত্ত জানিয়েছেন, দীর্ঘদিন আগেই পার্টি অফিসটি তৈরি হয়েছিল, এখন পুরো ভোটের আগে বিজেপির কোনো ইস্যু না পেয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। এই ব্যাপারে আমার বলার হচ্ছে, বিজেপির তো কোনো কাজ নেই, ওরা তো কোনো কাজ করে না, শুধু কার কী আছে এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করে। আমরা পার্টি অফিস করেছি ঠিক, এবং কতটা খাড়ি দখল করেছি সেটা যাকে কমপ্লেন করেছে সে যদি এসে সরিমণি তদন্ত করে তাহলে ভালো হয়। এবং বড় বড় পার্টি অফিস, বিজেপিরও তো বড় বড় পার্টি অফিস জায়গা দখল করে আসে, এবং বামফ্রন্টের বড় বড় রাজপ্রাসাদ করে রেখেছিল, তো কোনো কথা হয়নি। তো হঠাৎ কোনো ইস্যু নেই, বিজেপির একটা ইস্যু বের করতে হবে, এক পার্টি অফিস নিয়ে সেই বিজেপি ইস্যু করার চেষ্টা করছে, এগুলো মানুষ কোনো সময় নেয় না আর কি, বুঝতে পারলেন তো। একটা প্রমাণ দেখেন, বিজেপির যে গভর্নর আছে কোনো কাজ নেই, সারাদিন সে টুইটারে ঘুরে বেড়াচ্ছে, কারণ তার হাইলাইট হওয়ার দরকার আছে। তো বিজেপির এগুলো কথাই কান দিয়ে আমার কোনো লাভ নেই, বা পাবলিক কান দেবে না। তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানিয়েছেন, খাড়ি দখল করে নয়, অফিসটি তৈরি হয়েছে রাইতি জায়গায়, বিজেপির কোনো ইস্যু নেই তাই ভিত্তিহীন অভিযোগ তুলছে। এ বিষয়ে আরএসপি নেতা প্রলয় ঘোষকে জানিয়েছেন, শুনব। আপনারা বিজেপি এই সময় অভিযোগ করছে ঠিকই আছে, প্রায় সাত বছর আগেই দেখেছিলাম যে ওখানে একটা এসি টিএমসি পার্টি অফিস হয়েছে, বাস্তব ওটা খাড়ির পাশেই আছে এবং প্রশাসনের একদম নাকের ডাকাই হয়েছে, কিন্তু জমির কাগজ দিয়ে আমরাও তো এখনো ঠিক খোঁজ খবর নেই। আপনাদের বলে দেবো যে ওটা খাড়ির জায়গা, সেটা ঠিক হবে না। আমরা খোঁজ নিচ্ছি যে জায়গাটা কার, জায়গাটা কার হলে যদি মানে খাড়ির হয় অবশ্যই আমরা এর প্রতিবাদ করব, কিন্তু আগে না জেনে, যদি খাড়ি হয় তাহলে তো প্রশাসন সব থেকে বড় কথা, আট সাত আট বছর হয়ে গেল, প্রশাসন কি করছে? পাশাপাশি শুনবো জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে জানিয়েছেন। দেখুন, বিজেপির বক্তব্য অত্যন্ত ভিত্তিহীন, তার কারণ যিনি কাউন্সিলর ছিলেন ওই ওয়ার্ডে, উনি নাগরিক পরিষেবা দেওয়ার জন্যই হচ্ছে একটা কার্যালয় খুলেছিলেন, সেটা তো আমার আপনার যারা নাগরিক ওখানকার সেরকম সাধারণ নাগরিককে পরিষেবা দেওয়ার জন্যই খুলেছিলেন, আর সেটা আত্রেই খাড়িকে দখল করে নিচ্ছে এটা বলাটাও ভিত্তিহীন, তার
যে গার্ডওয়াল যেটা সেটা অনেকটা দূরে এবং খাল, তার পাশে রাস্তা আছে, তার পাশে ছোট্ট একটা ঘর, সেইখানে পার্টি অফিসটা চলছে। এবং বিজেপির এই মুহূর্তে নতুন কোনো ইস্যু বা এজেন্ডা নেই যেটা নিয়ে আক্রমণ করতে পারে, সেই জন্যই তারা ভিত্তিহীনভাবে এবং এই এই পার্টি অফিসটাকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে ভোটের আগে। আর বিজেপির সংগঠন বালুরঘাটে অলমোস্ট নেই বলতে গেলেই চলে, যেহেতু পুরসভা ভোট আসছে, কিছুকে তো একটা কেন্দ্র করে আক্রমণটা করতে হবে, সুতরাং এইটাকেই তখন পেয়েছে। কারণ এই পার্টি অফিসটি যেটা কথা আপনারা বলছেন, এটা 5-6 বছর আগে আনুমানিক তৈরি হয়েছিল, তো এতদিন মনে পড়লো না, হঠাৎ করে মনে পড়লো ভোটের আগে, তো অবশ্যই এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে, আর কিছু না।